আজকের যে ক্লাসটা আমরা করব মেনলি কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো, এবং পরের দিন থেকে কিন্তু আমরা রেগুলার মেনটেন করে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে আমি পড়াবো। আমি আজকে তোমাদেরকে জানাবো যে আজ ক্লাস টুয়েলভে আমরা বিগত দিনে বা আগামী দিনে এক বছরে কি কর্মকাণ্ড করব, কি পড়ব। দ্বিতীয় গল্প জানবো যে তোমরা কেন আমার কাছে পড়বে, ঠিক আছে। তৃতীয় গল্প জানাবো আমি তোমাদেরকে এক্সট্রা কি ফ্যাসিলিটি দেব, অর্থাৎ আমি তোমাদেরকে কেমনভাবে এক বছর পড়াবো, সেই কর্মকাণ্ড, সেই কাহিনী কিন্তু আজকের আমাদের ক্লাসটা হবে। প্রথম ক্লাসটা খুব বেশি মনোযোগ দিয়ে শুনবে, এবং এই ক্লাসটা সম্পূর্ণ রেকর্ডিং থাকছে। যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়, আমি কিন্তু রেকর্ডেড এই পুরো লেকচারের পুরো সিস্টেমটা রেকর্ড কিন্তু তোমাদের হাতে আমি তুলে দেবো, ঠিক আছে। চলো শুরু করি। আমাদের যে ক্লাস টুয়েলভ, সেই ক্লাস টুয়েলভের যে ক্লাস টুয়েলভ, সেই ক্লাস টুয়েলভের যে বায়োলজি, এই বায়োলজি হচ্ছে 100 মার্কের এক্সাম হবে। কত মার্কের এক্সাম হবে? 100 মার্কের এক্সাম হবে। এখন তোমরা বলবে যে স্যার এই বছর তো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, 70 মার্কের মধ্যে কি সব বলছে, সেমিস্টার ভাগ হয়ে গেছে, এগুলো কি আমাদের জন্য? না, এগুলো কিন্তু তোমরা 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য না। এই বছর অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক দিয়েছে, 2025-এ যারা 11-এ পরীক্ষা দেবে, 2026-এ যারা এইচএস দেবে, তাদের জন্য কিন্তু অর্থাৎ এটা, অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু সিলেবাসের ভাগ। তাহলে তোমাদের জন্য সিলেবাসের কিন্তু কোনো রকম ভাগ নেই, তোমাদের জন্য কি সিলেবাসের কোনো রকম ভাগ নেই। তার মানে তোমাদেরকে পুরাতন সিলেবাস অনুযায়ী পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার? চলে আসো। তার মানে আমাদের স্যার বায়োলজিতে হবে 100 মার্কের এক্সাম, এবং এই 100 মার্কের এক্সামের মধ্যে দুটো পার্ট থাকবে। কি থাকবে স্যার? দুটো পার্ট থাকবে, একটা থাকবে থিওরি আর একটা থাকবে প্র্যাকটিক্যাল। একটা থাকবে থিওরি এবং একটা থাকবে কি প্র্যাকটিক্যাল। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো। থিওরি যে এক্সাম সেটা হবে 70 মার্কের, এবং প্র্যাকটিক্যালের যে এক্সাম সেটা হবে তোমাদের 30 মার্কের। হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনার কাছে কি পাবো? থিওরি কি শুধু কি থিওরি পাবো না প্র্যাকটিক্যাল পাবো? না, আমার কাছে প্র্যাকটিক্যালও পাবে। তোমাদেরকে দুটো সিস্টেম দেবো, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যালের কিন্তু A to Z সিস্টেম তোমাদেরকে দেবো। আমি জাস্ট প্র্যাকটিক্যালের প্লেসমেন্টগুলো একটু দেখাই। এই দেখো, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমার ক্যামেরার সামনে নিয়ে আসছি। এ দেখো, এটা হচ্ছে একটা মাছ ভরা আছে, ঠিক আছে। তারপর এ দেখো ব্যাঙ ভরা আছে, জানো না বায়োলজির মাস্টার কি সব রাখতে হয়। তারপরে দেখো এই সাপটাপগুলো, দেখি ক্যাকলাসগুলো। এই দেখো, এটা কি কেউ কি বলতে পারবে? এটা হচ্ছে স্যার তোমাদের মাগুর মাছ, দেখেছো মাগুর মাছের যেটা ফুলকা সিস্টেম যেটা, হ্যাঁ না, সেটা কিন্তু আমাদের এখানে দেখাবো। এ দেখো সাপ, নাগিন ডান্স দেখাবো কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে, দেখতে পাচ্ছ। এরকম কিন্তু আমাদের বিভিন্ন রকম পেসিমেন্ট রাখা আছে, এবং বিভিন্ন রকম না আর দেখাতে হবে না, ঠিক আছে। পেসিমেন্ট কিন্তু রাখা আছে, প্র্যাকটিক্যাল কিন্তু রাখা আছে, যাতে তোমাদেরকে কিন্তু আমি A to Z সিস্টেম কিন্তু দেখাতে পারি। অর্থাৎ তোমাদেরকে হাতে নাতে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের, মানে প্র্যাকটিক্যাল এবং থিওরি পুরোটাই কিন্তু দেখাবে। এই দেখো মাইক্রোস্কোপ আছে আমার কাছে, দেখাবে। এই দেখো মাইক্রোস্কোপ আছে আমার কাছে, ঠিক আছে। এবং A to Z কিন্তু তোমাদেরকে আমি সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু করাবো। হয়েছে? চলো শুরু করি। আমাদের যে থিওরির যে সিলেবাস স্যার, এইগুলো মধ্যে কি ওইটা জল? আচ্ছা, কি বলছে শুভজিৎ স্যার, এইগুলোর মধ্যে কি ওইটা জল? বুঝতে পারলাম না তোমার কথা। এই যে পেসিমেন্ট দেখছো, এই পেসিমেন্টের ভেতরে স্যার কি আছে? 9 ভাগ জল আছে এবং 1 ভাগ ফরমালিন আছে। কি আছে স্যার? 9 ভাগ জল, মানে 9:1 অনুপাতে কি আছে? জল ইস্টু ফরমালিন আছে। এই জল এবং ফরমালিনের ভিত্তিতে তুমি যদি কোনো পেসিমেন্টকে রাখো, তাহলে কিন্তু এই পেসিমেন্টগুলো আজীবনকাল পচবে না, অর্থাৎ নষ্ট হবে না। আমি যখন স্যার প্র্যাকটিক্যাল তোমাদের করাবো, তখন কিন্তু এই তথ্যগুলো আমি তোমাদেরকে আরও বোঝাবো। আশা করছি বুঝতে পেরেছ শুভজ্যোতি। চলো শুরু করি। তাহলে আমাদের যে কাহিনী, থিওরি থাকছে স্যার কত? 70 এবং প্র্যাকটিক্যাল থাকছে কত 30। এবার চলে আসছে এই 70-এর মধ্যে কোন কোন কাহিনীগুলো আমি তোমাদেরকে আজকে জানাবো বা কতগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে থিওরি স্যার যে 70, সেই 70-এর ভেতরে আমাদেরকে টোটাল পড়তে হবে 5টা ইউনিট। কটা ইউনিট ভালো বুঝবে, ইউনিট হচ্ছে 5টা, এবং এই 5টা ইউনিটের আন্ডারে তোমাদেরকে আমি টোটাল পড়াবো 16টা চ্যাপ্টার। 5টা ইউনিটের আন্ডারে আমি তোমাদের কি পড়াবো, টোটাল 16টা চ্যাপ্টার পড়াবো। তাহলে আমাদেরকে পড়তে হবে 5টা ইউনিট, 5টা ইউনিটের আন্ডারে 16টা চ্যাপ্টার। সেন্টারের নাম সেটা হচ্ছে ওয়াসিম স্যার বায়োলজি। আমার নাম তো ওয়াসিম, আমি একটা স্যার লোককে বলে তাই, ঠিক আছে, এবং আমি বায়োলজি পড়াই, এই জন্য আমার পুরো সিস্টেমটার নাম কিন্তু লিখে দিয়েছি ওয়াসিম স্যার বায়োলজি, যার শর্ট ফর্ম লিখেছি WSB, ঠিক আছে। এবং আমি এখানে কী পড়াই, মাধ্যমিক 11, 12, NEET, প্যারামেডিক্যাল, জেনপা, GNM, প্রত্যেকটার বায়োলজি কিন্তু অনলাইন এবং অফলাইন পড়াই। তার সাথে যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, সরকারি চাকরি আছে, সেই সরকারি চাকরিতে যা যা বায়োলজি লাগে আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রসেসটা তোমাদেরকে দিই। চলে আসুন দ্বাদশ শ্রেণীর সিলেবাস কী দেখতে পাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল। থিওরি এবং কি প্র্যাকটিক্যাল, ভালো বলছো। থিওরি যে সিলেবাস আমাদের পড়ে সেটা হচ্ছে কত মার্কের, 70 মার্ক। থিওরি সিলেবাস কত মার্কের স্যার, 70 মার্কের। আর প্র্যাকটিক্যাল কত, একটু আগে বললাম প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কের। তাহলে থিওরি হচ্ছে 70 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের 30, হয়ে গেল 100, অর্থাৎ 100 মার্কের কিন্তু আমাদের এক্সাম। এবার যে স্যার এই থিওরি 70-এর মধ্যে আমরা কী কী পড়ব, থিওরি 70-এর মধ্যে আমরা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি 5টা ইউনিট আছে। টোটাল কটা ইউনিট আছে, 5টা ইউনিট আছে। আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি কিন্তু নতুন করে খুলবো, সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। 1 নম্বর যে ইউনিট, সেই ইউনিটের নাম হচ্ছে জীবের জন্ম। এখানে কত মার্ক পড়ে, 14 মার্ক পড়ে, হয়েছে। 2 নম্বর যে ইউনিট সেটা হচ্ছে জিন তত্ত্ব এবং বিবর্তন, এবং এই ইউনিটে কত পড়ে, 18 মার্ক পড়ে। এর আগে কটা চ্যাপ্টার আছে, 4টি, বংশগতি বিভাগ, 6 নম্বর হচ্ছে বংশগতি অনুবিধি, 7 নম্বর অভিব্যক্তি বিবর্তন, 8 নম্বর হচ্ছে অভিব্যক্তির কৌশল। এটা বলে দিই, ইউনিট 1-এ হচ্ছে জীবের জন্ম, যেখানে আমরা 14 মার্ক পড়বো। এখানে টোটাল আমাদের 4টি চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবের জন্ম, সেকেন্ড চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের জন্ম, থার্ড যে চ্যাপ্টার মানুষের জন্ম, এবং ফোর্থ চ্যাপ্টার হচ্ছে জন্মগত স্বাস্থ্য। তার মানে ইউনিট 1-এ হচ্ছে আমাদের 4টি চ্যাপ্টার মধ্যে আমরা পাবো 14 মার্ক, এবং এই 14 মার্কের পরে আমরা চলে যাবো দ্বিতীয় ইউনিটে। দ্বিতীয় ইউনিট হচ্ছে আমাদের 18 মার্ক। 18 মার্কের মধ্যে আমরা করবো 4টি ইউনিট। এত তো কালকে ডাউট আছে, কনসেপ্ট ক্লিয়ার, যাদের তথ্য দিলাম একটু কিন্তু তোমরা কমিউনিকেশন থাকবে, সুবিধা হবে, ঠিক আছে। ওকে সো যদি হ্যাঁ ওকে আর কেউ বাকিরা কমেন্ট করে একটু তোমাদেরকে অ্যাক্টিভনেস থাকতে হবে। সোফিয়া, মুস্কান, আচ্ছা যুবরাজ, আমি সব চল, থ্যাংক ইউ, চলুন। এবার ইউনিট যে 3, ইউনিট 3 দেখতে পাচ্ছ, ইউনিট 3-তে পড়বে 14 মার্ক, এবং এই ইউনিটটার নাম হচ্ছে জীববিদ্যা এবং মানব কল্যাণ। এখানে টোটাল কটা চ্যাপ্টার আছে, এখানে 3টা আছে। 9 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে স্বাস্থ্য রোগ, 10 নম্বর যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে খাদ্য উৎপাদন উন্নতি সাধন, 11 নম্বর যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মানব কল্যাণে জীবাণু, হয়েছে। 4 নম্বর ইউনিট, এটা ভালো শুনবে, 4 নম্বর ইউনিটে একটা ইউনিটে পড়ছে 10 মার্ক। সেই ইউনিটটার নাম কি, জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। এই একটা ইউনিটেই একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ। তার মানে এই চ্যাপ্টারটা, এই ইউনিটটার গুরুত্ব বুঝতে পারছো কতটা, একটা ইউনিটেই একটা চ্যাপ্টার, এবং একটা ইউনিটের একটা চ্যাপ্টারতেই এটা কত, 10 নম্বর আছে। তার মানে এটা স্যার আমাদেরকে ভালো করে করতে হবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং এবং বেশ পড়তে দেবে, তোমাদেরকে ভালো লাগবে। ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 যেটা, সেই ইউনিটটাতে কত পড়ছে, 14 মার্ক পড়ছে। তার নাম কি, বাস্তববিদ্যা এবং পরিবেশ। এর আন্ডারে কটা চ্যাপ্টার আছে, 4টি চ্যাপ্টার আছে। 13 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে বাস্তুবিদ্যা পরিবেশ জনসংখ্যা, 14 নম্বর চ্যাপ্টার হচ্ছে বাস্তুতন্ত্র, 15 নম্বর চ্যাপ্টার হচ্ছে জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ, এবং 16 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশগত বিষয়, হয়েছে। তাহলে ইউনিট 1 আমি একটা ফ্রেশ করে লিখছি, ইউনিট যে 1, সেই ইউনিট 1-এ টোটাল চ্যাপ্টার কটা, 4টি। তাহলে এখানে লিখছি চ্যাপ্টার, দেখতে পাচ্ছ, এখানে লিখলাম ইউনিট, এখানে লিখলাম মার্ক, দেখা যাচ্ছে স্পষ্ট সব কিছু। তাহলে ইউনিট 1-এর চ্যাপ্টার হচ্ছে 4টি, মার্ক কত পড়ছে, 14, হয়েছে। ইউনিট 2-এর চ্যাপ্টার হচ্ছে কটা, 4টি, মার্ক কত পড়ছে, 18, হয়েছে। ইউনিট 3-তে চ্যাপ্টার আছে কটা, 3টে, মার্ক কত, 14, হয়েছে। ইউনিট 4-এর চ্যাপ্টার কত, 1টা, মার্ক কত, 10। ইউনিট 5-এর চ্যাপ্টার কত, 4টে, এবং মার্ক কত, 14, হ্যাঁ না। তার মানে টোটাল এখানে 5টা ইউনিট, টোটাল 16টা চ্যাপ্টার, টোটাল 70 মার্ক। এই ছিল আগামী 1 বছরের প্ল্যানিং। আগামী 1 বছর কিন্তু আমরা এইভাবেই স্যার কি করবো, পড়বো এই কয়েকটা চ্যাপ্টার নিয়ে, হয়েছে। নেক্সট চলে আসি, এবার আমরা এখানে নাম্বার ডিভিশন কিন্তু একটা তোমাদেরকে দিয়েছি, নাম্বার ডিভিশন দেখতে পাচ্ছ, স্পষ্ট দেখা যাচ্ছে। আশা করছি যে নাম্বার ডিভিশন কীরকম কী সমস্যা ভালো বুঝছো। ইউনিট ওয়ানে এটা কিন্তু ভালো করে দেখবে স্যার। ইউনিট ওয়ানের টোটাল আমাদের এমসিকিউ পড়বে তিনটে, 1 মার্কের পড়বে একটা, 2 মার্কের পড়বে একটা, 3 মার্কের পড়বে একটা, 5 মার্কের কোশ্চেন পড়বে একটা। তার মানে ইউনিট ওয়ানে আমাদের 3টে চ্যাপ্টার, সেই 3টে চ্যাপ্টার সরি 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টারতে বড় কোশ্চেন পড়বে স্যার একটা, 3 মার্কের পড়বে একটা, 2 মার্কের পড়বে একটা এবং 1 মার্কের পড়বে একটা। এমসিকিউ পড়বে সকটা 3টে। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে 4টে চ্যাপ্টার মধ্যে বড় কোশ্চেন স্যার পড়ে কটা? মাত্র একটা। আমি কিন্তু আর মেসেজ তোমাদের দেখছি না, তোমরা অনেক মেসেজ করছো, আমি একটু পড়াই, হ্যাঁ পরে তোমাদের মেসেজ দেখছি। চলে আসি ইউনিট 2, 2 নম্বর যে ইউনিট, সেখানে এমসিকিউ পড়ছে 4টে, 1 মার্কের পড়ছে একটা, 2 মার্কের পড়ছে একটা, 3 মার্কের পড়ছে দুটো, 3 মার্কের দুটো, মানে এখানে টোটাল 6 হয়ে যাচ্ছে, হ্যাঁ না? 5 মার্কের পড়ছে একটা। ইউনিট 3-এ 2 মার্কের এমসিকিউ দুটো, 1 মার্কের একটা, 2 মার্কের একটা, 3 মার্কের তিনটে, 3 মার্কের তিনটে মানে বুঝতে পারছো 3 থেকে 9 নম্বর পড়ছে। তার মানে এই 3 নম্বর ইউনিটে কোনো বড় কোশ্চেন পড়ে না, সবগুলোই বেটা ম্যাক্সিমাম পড়ে কত মার্কের? 3 মার্কের। হয়েছে? ইউনিট 4, ইউনিটের 4-এ এমসিকিউ দুটো, 2 মার্কের একটা, 3 মার্কের স্যার কটা? দুটো। দেখো আমি বলেছিলাম ইউনিট 4-এ একটা চ্যাপ্টারতেই 10, তার মধ্যে দেখো এমসিকিউ দুটো, 2 মার্কে একটা, তাহলে হয়ে গেল স্যার 2, 2, 4, আর 3 মার্কের দুটো, 3 দিয়ে 6, তাহলে 2, 2 আর 6 কত হয়ে গেল স্যার? 10। ইউনিট 5-এ এমসিকিউ 3টে, 1 মার্কের একটা, 2 মার্কের একটা, 3 মার্কের একটা, 5 মার্কের একটা। হয়েছে এতদূর কাহিনি? চলো, এটা কিন্তু আমাদেরকে স্যার সবসময় মনে রাখতে হবে। এবার দেখো আমি তোমাদেরকে আর একটা সিস্টেম দেখাই, তোমরা যদি খেয়াল করেছো তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে আমাদের টোটাল যে এমসিকিউ, এই এমসিকিউ শর্ট কোশ্চেন পড়ে 14টা, টোটাল যে 1 মার্কের সেটা পড়ে 4টে, হয়েছে? 2 মার্কের কোশ্চেন পড়ে 5টা, 2 মার্কের কোশ্চেন পড়ে কত? 5টা, মানে টোটাল নাম্বার হয় কত? 10। 3 মার্কের কোশ্চেন পড়ে টোটাল কটা? 9টা, হয়ে যায় কত? 27। 5 মার্কের কোশ্চেন পড়ে স্যার কটা? 3টে, হয়ে যায় 3, 5, 15। তার মানে আমাদের এমসিকিউ পড়ছে 14টা আর 1 মার্কের পড়ছে স্যার কটা? 4টে। তাহলে টোটাল আমাদের শর্ট কোশ্চেন যদি আমরা বলি, ছোট কোশ্চেন যদি আমরা বলি, সেটা হতে পারে এমসিকিউ অথবা এসিকিউ। এমসিকিউ পড়ছে আমাদের 14টা আর এসিকিউ 1 মার্কের পড়ছে 4টে। তার মানে এমসিকিউ কথার অর্থ হচ্ছে একটা কোশ্চেন তোমাকে দেবে, 4টে অপশন দিয়ে দেবে, যে কোনো একটা ঠিক। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নাই, কি নাই স্যার? কোনো রকম নেগেটিভ মার্কিং নাই, বুঝেছেন? এবার দেখো আর 4টে পড়বে এসিকিউ। ধরো তোমাকে একটা দিয়ে দিল যে হটস্পট কি, তার অ্যান্সার ধরো তোমাকে লিখতে হবে, বা তোমাকে ধরো দিয়ে দিল যে সিনগামি কি, বা ধরো তোমাকে দিয়ে দিল কনজুগেশন কি। এই পড়াগুলো যখন পড়াবো তখন বুঝতে পারবে, হ্যাঁ না? এরকম 4টে কোশ্চেন স্যার দিয়ে দেবে। মনে রাখবে এদেরও আবার অল্টারনেট থাকবে, খুব সহজ স্যার এইচএসটা, কি গো এইচএস খুব সহজ। কীরকম অল্টারনেট স্যার? যদি 4টে এসএকিউ তুমি যদি দেখো 4 মার্কের, তাহলে প্রথমটার সঙ্গে ধরো একটা কোশ্চেন ধরো না বলো অথবা এটা 1 নম্বর অথবা 2 নম্বর। এবার ধরো বি এর কোশ্চেন দিল 1 নম্বর অথবা 2 নম্বর, সি এর কোশ্চেন দিল একটাই কোশ্চেন, 4 নম্বর যে কোশ্চেনটা দেবে সেটাও দেবে অথবা। বোঝাতে পেরেছি? চলো, তার মানে আমাদের টোটাল ছোট কোশ্চেন যদি আমরা ধরি তাহলে পরে স্যার কত? 18, হ্যাঁ না? আর এই দিকে বড় যদি তুমি ধরো তাহলে তুমি স্যার যদি কি ধরো, এদিকে বড় কোশ্চেন তুমি যদি ধরো তাহলে দেখো 10, 27, 15 হয়ে যাচ্ছে 52। ছোট কোশ্চেন পরে কত? 18 আর বড় কোশ্চেন পরে কত? 52। এতদূর ক্লিয়ার? এবার দেখো তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে এই 18 নাম্বারটাকে বলা হচ্ছে গ্রুপ, ঠান্ডা মাথায় বুঝবে, গ্রুপ এ। কি বলা হয়, সরি গ্রুপ বি বলা হয়। আর এই 52 মার্ককে বলা হয় গ্রুপ এ। হয়েছে, বুঝতে পেরেছি? তার মানে গল্পটা হচ্ছে তোমাকে যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনে দুটো পার্ট থাকবে, দুটো প্যাটার্ন থাকবে, একটা থাকবে গ্রুপ এ আর একটা থাকবে গ্রুপ বি। গ্রুপ এ তে থাকবে স্যার কত মার্কের? 52 মার্কের। আর গ্রুপ বিতে থাকবে কত মার্কের? 18 মার্কের। কনসেপ্ট ক্লিয়ার? চলো, এই ছিল আমাদের স্যার টোটাল কত, তাহলে 18 আর 52 মিলে হয়ে যাচ্ছে স্যার কত আমাদের 70 মার্কের কাহিনী। এবার চলে আসে এই যে প্র্যাকটিক্যালের যে সিলেবাস, সেই প্র্যাকটিক্যালের সিলেবাসটা আমি স্যার তোমাদেরকে এক নজরে বুঝিয়ে দিই। হ্যাঁ, কি নজরে? এক নজরে। একটা গান আছে, কি গান? এক নজরে না কি বলো, দেখিলে বন্ধু মনটা করে আনজান, না কি বেশ আছে আর কি, যাই কিছু একটা আছে। চলো ভালো করে দেখবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিলেবাস। প্র্যাকটিক্যাল সিলেবাস কত? 30। তার মানে 70 ছিল থিওরি, প্র্যাকটিক্যাল হয়ে যাবে স্যার কত? 30, তাই তো? খুব সিম্পল নিয়ম, তোমরা যে যোগ বিয়োগ জানো, 100 থেকে 70 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয় স্যার? 30। তার মানে 30 হয় স্যার কোথায়? প্র্যাকটিক্যালে, তাই তো? বুঝতে পেরেছি? চলে এসো। এই যে প্র্যাকটিক্যাল 30 আছে না স্যার, এই প্র্যাকটিক্যাল 30-এ দেখো আমি এখানে লিখে দিয়েছি এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2। এই এক্সপেরিমেন্ট 1 এবং 2 এর 7-7 স্যার কত পড়ে? 14 পড়ে। 7-7 কত পড়ে গো? 14 পড়ে। এখানে কি করতে হয়? এখানে যেটা স্যার করতে হয়, তোমার সামনে এরকম একটা কাঁচের স্লাইড দিয়ে দেবে, দেখতে পাচ্ছ? এই যে কাঁচের যে স্লাইড, এই দেখো এই যে পেসিমেন্ট আছে, আর দাও ওগুলো মূল কাণ্ডগুলো সব দাও। এই যে পেসিমেন্টগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ না, এই যে পেসিমেন্টগুলো, এই দেখো এটা হচ্ছে কচুর মূল। এটা কার মূল? কচুর মূল। এটা কিন্তু অনেক দিন আগেকার রাখা, ফরমালিন দেওয়া। দাও প্রজেক্টটা দাও দেখি, ঠিক আছে? ওগুলো এই দেখো, এটা হচ্ছে পিত, পিত বলি আমাকে, দেখো ওটা দেখি। এই যে পেসিমেন্টগুলো আছে, ওকে? তাহলে এই যে পেসিমেন্ট যেগুলো তোমরা দেখছো, এই পেসিমেন্টগুলো স্যার তোমাকে না ভালো করে, তাহলে ওই যে পেসিমেন্টগুলো তোমাকে দেখালাম, সেই পেসিমেন্টগুলো স্যার তোমাকে কি দেবে? স্কুলে দেবে। ওখানে ওগুলোকে স্যার তোমাকে কী করতে হবে? কাটতে হবে। নে কাটার পরে স্যার তোমাকে কী করতে হবে? এই যে স্লাইড, সেই স্লাইডের উপরে এখানে স্যার কী করতে হবে? রাখতে হবে। রাখার পরে এখানে আরও অনেক কেমিক্যাল আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। ওই যে কেমিক্যাল আছে, যেমন স্যার তোমার আছে গ্লিসারিন আছে, তারপরে তোমার স্যাফরানিন আছে, ঠিক আছে? তারপরে অ্যালকোহল দিয়ে তোমাকে ধুতে হবে, এরকম একটা সিস্টেম আছে। সেই সিস্টেমেটিক ওয়াইজ স্যার তুমি কী করবে? এই স্লাইডটা স্যার রেডি করবে। স্লাইডটা রেডি করার পরে তোমাকে স্যার মাইক্রোস্কোপ আমি দেখালাম, সেই মাইক্রোস্কোপে তুমি দেখবে। মাইক্রোস্কোপে কী দেখলে সেটা স্যার তুমি কী করবে? ছবি আঁকবে, ঠিক আছে? ছবি আঁকবে, এবং ছবি আঁকার পরে তুমি স্কুলের স্যারকে দেখাবে। এইরকম স্যার কটা করতে হবে? দুটো করতে হবে। কত করে থাকে স্যার? 7 করে থাকে। 7-7-14 থাকে স্যার তোমার কীরকম? এই 7-7-14 থাকে এক্সপেরিমেন্ট, এই 7 এবং 7, এই 14 থাকে স্যার কত? এক্সপেরিমেন্ট 1 এবং 2। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ। চলে আসি স্পটিং। স্পটিং থাকবে স্যার 3টে। স্পটিং মানে স্যার কি? স্পটিং মানে কথার অর্থ হচ্ছে, ধরো এই যে তোমাকে মাছটা আমি দেখালাম, ঠিক আছে? এই যে মাছটা ধরো তোমাকে দেখলাম, তুমি বেটা বলছো এটা মাছ, ঠিক আছে? কিন্তু শুধু মাছ বলে দিলে তো স্যার হবে না। তোমাকে স্যার কী করতে হবে? এটার মিনিমাম 3টে ক্যারেক্ট লিখতে হবে, যে এটার মধ্যে এটা 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 দেখছি, অতএব উক্ত নমুনাটিকে আমি মাছ বলে চিহ্নিত করলাম। এটাকে বলা হয় স্যার স্পটিং। তার মানে তোমাকে কোনো একটা পেসিমেন্ট দিয়ে দেবে, সেই পেসিমেন্টটা তুমি কি দেখছো তার 3টে ক্যারেক্টার লিখতে হবে, নিয়ে লিখতে হবে অতএব উক্ত নমুনাটিকে আমি এই বলে চিহ্নিত করলাম, ঠিক আছে? এইরকম স্যার কট আপ করবে, তোমাকে 3টে দেবে। কত করে মার্ক? 2 মার্ক করে। 3-2-6, তাহলে এদিকে 14 ছিল এক্সপেরিমেন্ট, আর 6 হলো স্যার স্পটিং। হয়ে গেল স্যার কত? 20 মার্কের প্র্যাকটিক্যাল এক্সাম। হয়েছে? এতদূর কনসেপ্ট ক্লিয়ার? এবার চলে আসো 810 কোথায়? তোমাকে স্যার একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল স্যার কী করতে হবে? খাতা কিনতে হবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার কাছে এই মুহূর্তে যখন আছে। এই এই যে ছাত্রা বা অন্য ছায়া বা অন্য কোনো বই ক্লাস 12-এ এইরকম একটা প্র্যাকটিক্যাল স্যার কী করতে হবে? খাতা কিনতে হবে। এই প্র্যাকটিক্যাল খাতাতে স্যার তোমার মধ্যে এই যে জিনিসগুলো আছে, মানে যেগুলো তুমি স্যার প্র্যাকটিক্যাল করবে, এই যে প্র্যাকটিক্যাল স্লাইডে রাখা পড়াগুলো অঙ্কুর তোমাদের, তুমি এটা করবে, তার ছবি আঁকবে, এইরকম করে স্যার এই খাতাটা স্কুলে তোমাকে করতে হবে। এই খাতাটার জন্য স্যার থাকবে স্যার কত? তোমার এই খাতাটার জন্য থাকবে 3। এই খাতাটার জন্য থাকবে কত? 3। সেখান থেকে ভাই ভাগ করবে কত? 2। হয়ে গেল স্যার কত? 5। বোঝাতে পেরেছি? তার মানে এই টোটাল খাতাতে তোমাকে দেবে কত? 5। তার মধ্যে খাতাতে দেবে 3, সেই খাতা থেকে ভাইভা, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ইন্টারভিউ, মৌখিক কিছু একটা বলো, এটা তোমাকে ধরবে 2 মার্ক, হয়ে যাবে স্যার কত? 5। তাহলে 20 আর 5-25, এখন 5 পড়ে আছে। এরপরে দেখো ল্যাবরেটরি নোটবুক। আচ্ছা আচ্ছা, এটা আমি ল্যাবরেটরি নোটবুকের এই কাহিনীটা, আর এটা হচ্ছে তার ভাইভা। এবার দেখো পরের একটা থাকে, সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট কোনটা স্যার? তোমাকে নর্মালি কোনো একটা তথ্য দিল, মাধ্যমিকে তোমরা নিশ্চয়ই প্রজেক্ট করেছো, সেই প্রজেক্ট খাতাতে থাকবে 5, তার মধ্যে প্রজেক্টে থাকবে 3, সেখান থেকে ভাইভা থাকবে স্যার কত? 2। তার মানে এখানে দুটো এক্সপেরিমেন্ট, 7-7-14, 3টে স্পটিং, 2 দিয়ে 3 দিয়ে 6, হয়ে গেল 20। প্রজেক্টে 5, প্র্যাকটিক্যাল নোটবুকে 5, তার মধ্যে প্রজেক্ট খাতাতে 3, সেখান থেকে ভাইভা 2, প্র্যাকটিক্যাল খাতাতে 3, সেখান থেকে ভাইভা 2, হয়ে গেল স্যার কত? 5 আর 5। টোটাল এক্সাম হয়ে যায় স্যার কত আমাদের? 30 মার্কের। এখানে সিলেবাসের প্র্যাকটিক্যালের যে সূচিপত্র, এটা আমি তোমাদেরকে যখন প্র্যাকটিক্যাল করাবো, সেই প্র্যাকটিক্যালের সূচিপত্র কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো।